সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস। বিয়ানীবাজার কলেজে লেখাপড়া করে আমরা গর্বিত। বিয়ানীবাজার উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজ গতকাল 15 আগস্ট 53 বছরে পদার্পণ করেছে। 1968 সালের 15 আগস্ট বৃহত্তর সিলেট জেলায় থানা পর্যায়ে প্রথম কলেজ হিসাবে কলেজটি মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করে। মানবতাবাদী জমিদার স্বর্গীয় প্রমথনাথ দাসের 5 একর ভূমিদান সহ এতদ অঞ্চলের একদল বিদ্যানুরাগী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। বিয়ানীবাজার সরকারি কলেজ 53 বছরে পা দেয় খুশিতে আত্মহারা শিক্ষার্থীবৃন্দ। এই কলেজ থেকেই বেরিয়ে গেছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, তুলে ধরেন শিক্ষার্থীরা। বিয়ানীবাজার সরকারি কলেজ 53 বছরে পদার্পণ করেছে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। এই কলেজের অনেক অর্জন আছে, আমাদের এলাকার কৃতি সন্তান এই মাটিয়া মানুষের নেতা জননেতা নুরুল ইসলাম নাহিদ এই কলেজেই লেখাপড়া করেছেন। পরবর্তীতে তিনি এই এলাকারই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এবং আপনারা টোটালি দেখতে পারবেন এই কলেজের শুরুর থেকে প্রথম বর্ষ থেকে এই 53 বছরেই এত উন্নয়ন সাধিত হয়নি যতটুকু আমাদের এই গণমানুষের নেতার দায়িত্বকালীন সময়ে আমরা পেয়েছি। আমরা এই কলেজে অনার্স মাস্টার্স নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক গৌরবের। কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রাণের বিদ্যাপীঠ এখানে দাঁড়িয়ে আছে অর্ধযুগের বেশি সময় ধরে। বিয়ানীবাজার সরকারি কলেজ হচ্ছে আমাদের আবেগের জায়গা। বিয়ানীবাজার কলেজে লেখাপড়া করে আমরা গর্বিত। বিয়ানীবাজার কলেজ আমাদের আবেগের জায়গা। সরকারি কলেজে 53 বছর পার রেখেছে, তার জন্য আমরা চেয়েছিলাম যে একটা অনুষ্ঠান প্রোগ্রাম করার জন্য, বাট করোনাকালীন সময়ে সেটা আমরা করতে পারিনি। আমরা বিয়ানীবাজার কলেজ ওর আজ 53 বছর বর্তমানে চলে, তো আমরা এই কলেজও পড়িয়া নিজেরে গর্ববোধ করিয়া যে আমরা এরিয়া তোলা একটা বড় কলেজ আছে এবং অতদিন আগর কলেজ। আর আমরা করোনার কারণে অত এলিও না, আমরা চাইছিলাম যে আমরা 53 বছর উপলক্ষে আমরা কলেজের একটা অনুষ্ঠান করা থাকি। বিয়ানীবাজার সরকারি কলেজে স্টুডেন্ট হিসাবে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। বিয়ানীবাজার সরকারি কলেজ 53 বছর হওয়া উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিয়ানীবাজার সরকারি কলেজের 53 বছর পূর্তি উপলক্ষে আমি এই কলেজের একজন শিক্ষার্থী হিসাবে গর্ববোধ করি এবং বিয়ানীবাজার সরকারি কলেজকে শুভেচ্ছা জানাচ্ছি। কলেজটা 1968 সালের 15 আগস্ট চালু হয়েছে, গতকালকে 53 বছর পূরণ হয়েছে। এই কলেজের স্টুডেন্ট যারা, তারা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় জায়গাতে আছে। দয়া করি আরও কলেজ থেকে আরও স্কলার হল বারক্কা। 1968 সালের 15 আগস্ট এই কলেজের যাত্রা শুরু হয়। সেই 1968 সাল থেকেই এখন পর্যন্ত বিয়ানীবাজার এই সরকারি কলেজ থেকে অনেকেই স্কলারশিপ পেয়ে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে, বাংলাদেশের বিভিন্ন সিভিল সার্জন হিসাবে কাজ করে যাচ্ছে। 1968 সালে বিয়ানীবাজার মহাবিদ্যালয় প্রতিষ্ঠা পেলেও কলেজটি সরকারিকরণ হয় 1988 সালে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কলেজটি সরকারিকরণ করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইমদাদুর রহমান। বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, 2009 সালের পর থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির পৃষ্ঠপোষকতায় এ কলেজে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং হচ্ছে। কলেজে 7টি বিষয়ে অনার্স এবং 5টি বিষয়ে মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়েছে। 2009 থেকে অধ্যাপকটি বর্তমান সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমাদের বিয়ানীবাজার সরকারের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়। আমরা একেবারে উপজেলা পর্যায়ের ক্যাটাগরিবিহীন একটি কলেজ থেকে যে কোনো জেলা পর্যায়ের যে কোনো কলেজের সমানে আমরা পৌঁছে গেছি। এই যে ব্যাপক উন্নয়ন, এর পিছনে অনবদ্য ভূমিকা রাখেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, সাবেক সফল শিক্ষামন্ত্রী এবং এই এলাকার বরেণ্য রাজনীতিবিদ জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়ের নেতৃত্বে। বিয়ানীবাজার সরকারি কলেজের 53 বছর পূর্ণ হয়েছে এ উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে না পেরে দুঃখ প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম। তবে মহামারীর সংক্রমণ কমে গেলে পূর্ণ মিলনী অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি। কলেজ পরিকল্পনা সবসময় ছিল এখানে প্রফেসর দ্বারকৃষ্ণনাথ আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয় ছিলেন, উনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু গত বছর জুনে চলে যান। উনি মার্চ এপ্রিলের দিকে চিন্তা করেছিলেন জিনিসটা। আমরা এই অতিমারির যে সংক্রমণ হার সেটা সহনীয় পর্যায়ে আসলে এটা তো একটা বিশাল ব্যাপক বিষয়, বিরাট একটা বিশেষ গেট টু দ্য পুনর্মিলনী হওয়ার ব্যাপারটা। যদি সংক্রমণ কমে আসে তো সব কিছু স্বাভাবিক হওয়ার পরে আমি যদি এখানে থাকি, আমি সরকারি চাকরি করি, অন্য কোথাও যেতেও পারি, সেই পর্যন্ত যদি থাকি আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। হাঁটি হাঁটি পা পা করে বিয়ানীবাজার সরকারি কলেজ পার করেছে অর্ধযুগ।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পৃষ্ঠপোষকতায় পেয়েছে নানা ধরনের উন্নয়নের ছোঁয়া। তারই হাতের ছোঁয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজ শিক্ষকদের 23 পদসংখ্যা রূপ পেয়েছে 48 পদসংখ্যায়। সরকারিকরণের পূর্বে এই কলেজে শিক্ষক পদসংখ্যা ছিল 23 অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলিয়ে, এবং সরকারিকরণের পরেও সেটা পদ সংখ্যা ছিল, সেটাতে কোনো পরিবর্তন আসেনি 2009 আগ পর্যন্ত। পরবর্তীতে 2009 সাবেক সফল শিক্ষামন্ত্রী এবং এই এলাকার বরেণ্য রাজনীতিবিদ জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়ের নেতৃত্বে তিনি শিক্ষক পদসৃজন করেন, অর্থাৎ 23 পদ থেকে এটা 48 পদের কলেজে পরিণত হয়। তবে এই 53 বছরে বিয়ানীবাজার সরকারি কলেজ যেমন পেয়েছে অনেক উন্নয়নের ছোঁয়া, তেমন রয়েছে অনেক কৃতিত্ব। এই কলেজের অনেক শিক্ষার্থী এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার। আবার এই কলেজে সিলেট শিক্ষা সমিতিতে কখনো হয়েছে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আবার কখনো হয়েছে দেশসেরা। 2016 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ যেটা হয়, শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে আমাদের এই বিয়ানীবাজার সরকারি কলেজ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়। সূচনা লগ্নে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রায় 129 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন এই বিদ্যাপীঠে রয়েছে 10,000 শিক্ষার্থী। অবকাঠামো উন্নয়নের ফলে বিয়ানীবাজার সরকারি কলেজ এখন হয়ে উঠেছে দৃষ্টিনন্দন বিদ্যাপীঠ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেকুল ইসলাম বলেন, সিলেটের যে কোনো কলেজের সাথে প্রতিযোগিতা করার মতো মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজে। শুরুতে এই কলেজটির শিক্ষার্থীর সংখ্যা ছিল 129 জন এবং এরা মানবিক শাখায় শিক্ষার্থী ছিলেন। জাতীয় পর্যায়ে আমরা আরেকটা পুরস্কার পেয়েছি, সেই পুরস্কারটা হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ যে প্রতিযোগিতা, সেখানে আমাদের ছাত্রী ঐশ্বর্য সাহা উর্মি, সে বাংলাদেশ স্টাডিজ সেই অংশে, সেই পর্বে সে দেশসেরা হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজ এখন পূর্ব সিলেটের সব থেকে সুনামধন্য বিদ্যাপীঠ। 53 বছর পরও দুঃখের কথা হচ্ছে কলেজের শিক্ষকদের 48 পদসংখ্যা থাকার পরও 23টি পদসংখ্যা খালি রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অচিরেই এই সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে শিক্ষক বেশ কমে গেছেন, এটা নানাবিধ কারণ রয়েছে। কিছু শিক্ষক চলে গিয়েছেন, তারপরে প্রমোশন হবে প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের, সেই প্রমোশন হবে, সেই কারণে কিছু শিক্ষক আবার বদলি হয়ে গেছেন। এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্টায় পূর্ব সিলেটের সুনামধন্য বিদ্যাপীঠ হিসাবে বিয়ানীবাজার সরকারি কলেজ 53 বছরে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। সেজন্য নুরুল ইসলাম নাহিদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেকুল ইসলাম। পাশাপাশি বিয়ানীবাজার সরকারি কলেজ 53 বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান তিনি। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।